আল্লাহ বলেন, হে আদম হাওয়া, তোমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, জান্নাতের সব রকমের ফলমূল খাও, শুধু একটা গাছ দেখিয়ে বললেন এই গাছের ফল খাবে না সাবধান। ঘটনা আজকে নতুন শুনলেন না? আরো শুনেছেন, কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ফল খাওয়ার ঘটনাটাকে আপনি যদি মন গড়া ব্যাখ্যা করেন, এর দ্বারা আদমকে আপনি গুণাগার সাব্যস্ত করতে পারবেন। কেমন ব্যাখ্যার দ্বারা? মন গড়া ব্যাখ্যা করলে গুণাগার সাব্যস্ত করতে পারবেন। মন গড়া ব্যাখ্যাটাও আমাদের শোনাই, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়। আদম তো লঙ্ঘন করলেনই, সুতরাং আদম বেগুনাহ রইলেন কোথায়? এটা মন গড়া ব্যাখ্যা। তাহলে সহি ব্যাখ্যা কোনটা? সহি ব্যাখ্যা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। বুঝেন কথা আপনারা? বুঝেন, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনে নয়। এবার বলুন তো, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে গুনারও কোনো সম্পর্ক নাই, সওয়াবেরও কোনো সম্পর্ক নাই। এভাবে ব্যাখ্যা করলে আদম গুনাগার সাব্যস্ত হন না, আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন হয় না, সুতরাং এটা হইল সহি ব্যাখ্যা। আরো সহি ব্যাখ্যা অনেক আছে, তফসীরের কিতাবে লেখা আছে। সুতরাং নবী রসুল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা আমরা কি পেলাম, যে সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ মাসুম। নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন, দাফনের পরে কোন নবী মুর্দা থাকেন না, সাথে সাথে জিন্দা হয়ে যায়। বুঝে থাকলে বলুন তো, নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যাটা কি বললেন? দাফনের পর থেকে নবী মুর্দা না জিন্দা? কেউ যদি বিশ্বাস করে যে দাফনের পরেও নবী মুর্দা, তাহলে সে মন গড়া ব্যাখ্যা মতো নবী বলে। দাফনের পরেও নবীকে মুর্দা যদি মনে করে কেউ, করে একদল মানুষে আমাদের দেশে, দাফনের পরেও নবীকে যারা মুর্দা মনে করে, মুর্দা বলে বিশ্বাস করে, এই দলের নাম হলো লামাজহাবি। লামাজহাবিরা নবীদেরকে দাফনের পরেও কি বিশ্বাস করে? মুর্দা বিশ্বাস করে। এটা ভ্রান্ত ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা। সুতরাং লামাজহাবিরাও ছয় কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে, এই জন্য এরাও বাতিল। লামাজহাবিরাও বাতিল, লামাজহাবিরাও বাতিল। কোনো মুসলমান বাতিল কিভাবে হয়? ছয় কথার কোনো কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করলেই মুসলমানটা বাতিল হয়। বিষয়টা একটু কঠিন আছে, কিন্তু আমি অক্ষম, আমাকে আপনারা বিষয়টা আলোচ্য বিষয় আমার দিয়েছেন হক বাতিলের পার্থক্য বলার জন্য, যতই কঠিন হোক আমার বলতে হবে, আমি সাধ্য মতো আপনাদেরকে বুঝাবার মতো করে বলার চেষ্টা করছি, আপনারাও একটু বুঝার মতো করে শোনার চেষ্টা করুন। আমার এতক্ষণের কথা কি বুঝলেন? লামাজহাবিরা হক দল বা বাতিল? কেন? এরা চার নম্বর কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে। ইমানে মুফাসসালের ছয় কথা, চার নম্বর কথাটা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে। কি মন গড়া ব্যাখ্যা? চার নম্বর কথা হইল নবী বিশ্বাস করি, আর নবী সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা হলো এরা দাফনের পর থেকে জিন্দা। লামাজহাবিরা বলে দাফনের পরেও নবী মুর্দা। বুঝে থাকতে বলুন, লামাজহাবিরা ইমানে মুফাসসালের চার নম্বর কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করলো না মন গড়া ব্যাখ্যা মতো?
সুতরাং এই মন গড়া ব্যাখ্যার কারণে আমাদের সমাজের বর্তমান সমাজের লামাজাবিরা বাতিল, লামাজাবিরা বাতিল। নবী রাসূল সম্পর্কে তিন নম্বর সহিহ ব্যাখ্যা। এক নম্বর কি ছিল? বেগুনাহ। দুই নম্বর সহিহ ব্যাখ্যা কি ছিল? দাফনের পর থেকে জিন্দা। তিন নম্বর সহিহ ব্যাখ্যা, রাসূল বলেন ফি কুবুরিহিম, জিন্দা হয়ে নবীগণ রওজা শরীফের ভিতরে থাকে। দাফনের পরে জিন্দা হয়ে নবীগণ রওজা শরীফের ভিতরে থাকে। আমাদের বাংলাদেশে 1974 সালের পর থেকে প্রতি বছর 12ই রবিউল আউয়ালে একটা মিছিল হয়। এই মিছিলটার নাম হলো জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী। এই মিছিলে যত স্লোগান দেওয়া হয়, এর মধ্যে একটা স্লোগান দেওয়া হয়, জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগত। জিন্দা নবী বলতে কি বুঝাইলা তুমি? এটা ব্যাখ্যা লাগবে। মন গড়া ব্যাখ্যা হলে, যদি কাদিয়ানীদের মতো মন গড়া ব্যাখ্যা হয় তাহলে ইমানেই থাকবে, আর যদি লামাজাবিদের মতো মন গড়া ব্যাখ্যা হয় তাহলে তুমি সুন্নি হতে পারো না, বেদাতি হতে পারো। কাজে এখানে দুইটা কথা ব্যাখ্যা সাপেক্ষ, একটা হইল জিন্দা নবী আর একটা হইল আগমন। জিন্দা নবী বলতে যদি তোমরা এই কথা বুঝাও যে নবী অতীতেও জিন্দা, বর্তমানেও জিন্দা, ভবিষ্যতেও জিন্দা, নবীর কোনোদিন মরণ নাই, অতীতেও নবীর মরণ হয়নি, ভবিষ্যতেও নবীর মরণ হবে না, এই অর্থে যদি জিন্দা নবী বলে থাকো তাহলে তোমার স্লোগানটা কুফুরি। স্লোগানটা কুফুরি কেন? তখন তিন নম্বর কথার বিরুদ্ধে বিদ্রোহ হয়। তিন নম্বর কথা কি? কোরআন বিশ্বাস করলাম। কোরআনে আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিরঞ্জীব নন, আপনার মরণ আছে। কোরআনে আল্লাহ যেহেতু আমাদের নবীকে মরণশীল বলেছেন, কাজেই যারা বলবে নবীর অতীতে অমরণ হয়নি, ভবিষ্যতে অমরণ হবে না, কোরআন মানল? কোরআন না মেনে যদি মুসলমান দাবি করে তাহলে তো তোমরা কাদিয়ানির মতো মুসলমান। কার মতো মুসলমান? কাদিয়ানিরও তো কোরআন মানে না মুসলমান হওয়ার দাবি করে, তোমরাও কোরআন মানো না মুসলমান হওয়ার দাবি করো। তোমরা প্রথম শ্রেণীর বাতিল। কোন শ্রেণীর বাতিল? প্রথম শ্রেণীর বাতিল। আর যদি বলো আমরা যে বলছি জিন্দা নবী, এই জিন্দা নবী অর্থ নবী চিরকাল জিন্দা নন, যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মরণশীল। কোরআনের ঘোষণা মতো নবীর মরণ হয়ে গেছে, নবীকে সাহাবায়ে কেরাম দাফন করেছেন, দাফন করার পরে আল্লাহ তাকে জিন্দা করে দিয়েছেন। এই ব্যাখ্যা যদি হয় তোমার জিন্দা নবী কথার, তাহলে ব্যাখ্যাটা সহি, নবীর সুন্নতের দ্বারা, নবীর সহি হাদিসের দ্বারা প্রমাণিত। বলুন জিন্দা নবী কোন ব্যাখ্যা মতো সহি? জিন্দা অবস্থায় দাফন করা হয়েছে না দাফন করার পরে জিন্দা করা হয়েছে? জিন্দা নবীর এই ব্যাখ্যাটা সহি, কিন্তু আগমন শব্দটা সর্বদাই নাই। নবী বলে গেছেন জিন্দা হয়ে আমি তোমাদের মিছিলে আগমন করব বলে জাননি, আমি তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করব বলে জাননি, আমি তোমাদের মিলাদ মাহফিলে আগমন করব বলে জাননি, বলে গেছেন আমি রওজা শরীফের ভিতরে থাকব। সুতরাং জিন্দা নবী এক ব্যাখ্যা মতো কুফুরি আর এক ব্যাখ্যা মতো সহি, কিন্তু আগমন শব্দটা সর্বদাই ভ্রান্ত, সর্বদাই ভুল। নবীকে আগমন করেন বলাটা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানা। সুতরাং এইভাবে যারা নবী মানে এরা কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না, এরা কোনোদিন সুন্নি হতে পারে না, এরা কোনোদিন মুসলমানের হক দল হতে পারে না, এরাও বাতিল। লামাজাবিরাও বাতিল, নবী আগমন করেন যারা বিশ্বাস করে তারাও বাতিল, কারণ এরা নবী বিশ্বাস করে কেমন ব্যাখ্যা মতো? মন গড়া ব্যাখ্যা মতো। আমাদের বর্তমান সমাজে কে নবী মানে আর কে নবী মানে না, এটা নিয়েই যত সব ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কা। অথচ আজ থেকে 1500 বছর আগে নবী পরিষ্কার ভাষায় সমাধান দিয়ে গেছেন, নবী মানে কে আর নবী মানে না।
এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম। আল্লাহর রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনাকে মানে না কেন? জবাবে রাসূল বলেন, আমার তরিকা মতো চলে যারা আমাকে মানে তারা, মন গড়া মতে চলে যারা আমাকে মানে না তারা। জীবনের সকল কাজে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে, এইটাকে এই নবীর তরিকা বলা হয়। নবীর তরিকা শব্দের অর্থ পদ্ধতি, তরিকা শব্দের অর্থ পদ্ধতি। জীবনের সকল কাজে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে। মানুষের জীবনে এমন কোন কাজ নাই যে কাজে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি নেই। এই সমস্ত কাজে যারা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেই সঠিক বলে বিশ্বাস করে, এরাই নবী নয়। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকে যারা সঠিক মনে করে না, এরা নবী মানে না। নবী বলেন এরা জান্নাতে যাবে না। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির মধ্যে এক দুইটা উদাহরণ বলি আপনাদেরকে। পাঁচ বেলার নামাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর তরিকা, জানেন কি? একামত দেওয়াও নবীর তরিকা। জুমার নামাজের জমাতের সুবিধার জন্য আজানও নবীর তরিকায় আছে, একামতও নবীর তরিকায় আছে। কিন্তু জানাজার নামাজ এবং ঈদের নামাজের জমাতের জন্য নবীর তরিকা মতে আজানও নাই, একামতও নাই। এখন যদি আপনি মন গড়া ব্যাখ্যা শুরু করে দেন, তাহলে এভাবে ব্যাখ্যা করতে পারেন কি, সর্বলোকে জমাত পাওয়ার সুবিধার জন্যই আজানের ব্যবস্থা দেওয়া হয়েছে। বলেন, ফজরের সময় আজান একামত সময় মতো না হলে সমস্ত মুসল্লিরা কি জমাত পাবে? পাবে না। তাহলে আজান একামতের ব্যবস্থাটা মুসল্লিদের জমাত পাওয়ার সুবিধার জন্যই দেওয়া হইল। ঈদের নামাজের জমাতে তো অনেক আরো বেশি মুসল্লি হয়, কাজী ফজরের নামাজের অল্প মুসল্লিদের জমাত পাওয়ার সুবিধার জন্য যদি আজান একামত দিতে হয়, তাহলে ঈদের নামাজের জমাত সকল মুসল্লিরা পাওয়ার সুবিধার্থে আরো জরুরি ভিত্তিতে আজান একামতের দরকার। এটা হইল মন গড়া ব্যাখ্যা। এমন ব্যাখ্যা মতো যদি কেউ জানাজার নামাজে আজান দেয় একামত দেয়, তাহলে আজানও তার মন গড়া, একামত মন গড়া। ঈদের নামাজে আজান দেয় একামত, একামত দেয়, আজান হবে মন গড়া, একামত হবে মন গড়া। যেভাবে জানাজার নামাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর তরিকায় নাই, মন গড়া ব্যাখ্যা মতো দিলে সেটা বেদাত হবে, যেভাবে জানাজার নামাজের জমাতের সুবিধার জন্য একামত দেওয়া নবীর তরিকায় নাই, মন গড়া ব্যাখ্যা মতো একামত দিলে সেটা বেদাত হবে, ঠিক তেমনি ভাবে জানাজার নামাজের সালাম ফিরাবার পর মুনাজাত করা নবীর তরিকায় নাই, মন গড়া ব্যাখ্যা মতো মুনাজাত করলে বেদাত হবে। আমার কথা বুঝে থাকলে এবার বলবো, জানাজার নামাজের জমাতের জন্য আজান দিলে কি হবে? বেদাত। বেদাত কেন? মন গড়া। জানাজার নামাজের জমাতের জন্য একামত দিলে কি হবে? বেদাত। বেদাত কেন? নবীর তরিকায় নাই। যে কারণে জানাজার নামাজের জমাতের জন্য আজান দিলে বেদাত, যে কারণে জানাজার নামাজের জমাতের জন্য একামত দিলে বেদাত, একই কারণে জানাজার সালাম ফিরাবার পর মুনাজাত করা বেদাত। সুতরাং যারা এই সমস্ত আমল মন গড়া করে, এরা সুন্নি নয় বেদাতি, এরাও বাতিল। এরাও এই সমস্ত বাতিল কাজ থেকে যারা বিরত থাকেন, এরাই হক, এরাই হক। গেল দ্বিতীয় প্রকার বাতিলের পরিচয়। বাতিল সর্বমোট তিন প্রকার। এক প্রকার বাতিল কাফির, যেমন কাদিয়ান। আরেক প্রকার বাতিল বেদাতি, আকিদা, আকিদাগত বেদাতি। দ্বিতীয় প্রকার বাতিল হলো আকিদাগত বেদাতি।
যেমন কেউ যদি নবীকে গুনাহগার মনে করে সে আকীদাগত বেদাত, কেউ যদি নবীকে তার মিলাদ মাহফিলে আগমন করেন মনে করে সে আকীদাগত বেদাত। এরা দ্বিতীয় প্রকারের বাতিল। আরেক প্রকার বাতিল আছে এরা আমলগত বাতিল। এই তিন দল হলো সর্বমোট বাতিল। একদল কাফির বাতিল, একদল আকীদাগত বেদাতি বাতিল, আর একদল আমলগত বেদাতি বাতিল। ইমানে মুফাসসালের ছয় কথার কোন কথা যদি মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে এরা আকীদাগত বাতিল। যেমন নবী রাসূলগণকে গুনাহগার মনে করে আকীদাগত বাতিল, নবী রাসূলগণকে দাফনের পরে মুর্দা মনে করে এরা আকীদাগত বাতিল, নবী রাসূলগণকে রওজা শরীফ থেকে বের হয়ে আসেন মনে করে এরা আকীদাগত বাতিল। পক্ষান্তরে যারা নবী রাসূলকে বেগুনাহ মনে করেন এরা হক, যারা নবী রাসূলকে দাফনের পরে জীবিত মনে করেন এরা হক, যারা নবী রাসূলগণকে জীবিত হয়ে কোথাও আগমন করেন না রওজা শরীফের ভিতরে থাকেন মনে করেন এরা হক। আমার আলোচ্য বিষয় দিয়েছেন আপনারা হক বাতিলের পার্থক্য এবং হক বাতিল আলেমের পার্থক্য। যেসব আলেমগণ হক কথা বলেন, হক পথে চলেন, এই সমস্ত আলেমগণ হক। যেসব আলেম হক কথা বলে না অথবা হক পথে চলে না এসব আলেম বাতিল। আমাকে আপনারা যে আলোচ্য বিষয় দিয়েছেন বিষয়টা কি আপনাদেরকে আমি বুঝাতে পারছি? বুঝে থাকলে আবার বলুন তো। প্রথম শ্রেণীর বাতিল কারা? ইমানে মুফাসসালের ছয় কথার কোনো কথা মানে না যারা। প্রথম প্রকার বাতিল কারা? ইমানে মুফাসসালের ছয় কথার কোনো কথা মানে না যারা। এরা কেমন বাতিল? কাফির। যেমন কাদিয়ানি, যেমন দ্বিতীয় প্রকার বাতিল, ইমানে মুফাসসালের ছয় কথা মানে কিন্তু সহিহ ব্যাখ্যা মত নয়, মন গড়া ব্যাখ্যা মত। এরা দ্বিতীয় প্রকারের বাতিল। এই বাতিলের পরিচয় হলো এরা আকীদাগত বেদাতি। যেমন নবীগণকে গুনাহগার মনে করা, যারা মনে করে এরা আকীদাগত বেদাতি। দাফন করার পরেও নবীকে মুর্দা মনে করে যারা, এরা আকীদাগত বেদাতি। জীবিত হয়ে নবী রওজা শরীফ থেকে বের হয়ে আগমন করেন মনে করে যারা, এরা আকীদাগত বেদাতি। এরা দ্বিতীয় প্রকার বাতিল। তৃতীয় প্রকার বাতিল হলো আমলগত বাতিল। আমার কথা বুঝে থাকবে বলুন, বাতিল সর্বমোট কত দল? তিন দল। প্রথম প্রকার বাতিল হলো কাফির, দ্বিতীয় প্রকার বাতিল হলো আকীদাগত বেদাতি, তৃতীয় প্রকার বাতিল হলো আমলগত বেদাতি। তৃতীয় প্রকার বাতিল আমলগত বেদাতি। আমলগত বেদাতি কাকে বলে বোঝার জন্য মনে রাখা দরকার। মুসলমান ইসলামী কোনো আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে চার প্রকার দলিল চিহ্নিত করে দিয়েছেন। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফী শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আয়াতটা লম্বা, ব্যাখ্যাও লম্বা, এত লম্বা কথা বলার মতো স্বাস্থ্যগত অবস্থাও আমার নাই, আপনাদের কতটুকু ধৈর্য আছে তাও আমার জানা নাই, তাই আমি খুব সংক্ষেপ করে বলছি। পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে কবিরে এই সূরায়ে নিসার 59 নম্বর আয়াতের যে লম্বা তফসির লিখেছেন তার সারমর্ম হলো, আল্লাহ যে এখানে বলেছেন তোমরা আল্লাহর হুকুম মানো, এর মর্ম হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। যেমন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। আমার কথা বুঝে থাকতে বলুন, এটা ইসলামের বিধান কিনা? এই বিধানটা পেলাম কোথায়? কোরআন। কিন্তু রমজান মাসে কতদিন রোজা ফরজ এটা আল্লাহ কোরআনে বলে নেই। রাসূল হাদিসে বলে দিয়েছেন যেই বৎসর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বৎসর 29 দিন রোজা রাখা ফরজ হবে, আর যেই বৎসর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বৎসর 30 দিন রোজা রাখা ফরজ হবে।
বুঝাতে বলুন কোন বছর 29 দিন রোজা ফরজ আর কোন বছর 30 দিন রোজা রাখা ফরজ, এই বিধানটা পেলাম কোথায়? রাসূলের হাদিসে গেল। ইসলামের আমল প্রমাণ হওয়ার দুই ঠিকানা, এক ঠিকানা হলো আল্লাহর কুরআন আর এক ঠিকানা হলো রাসূলের হাদিস। ইমাম রাজি লেখেন, আল্লাহ দে বলেছেন আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো। এর তফসিরের সারমর্ম হলো ইসলামের যে বিধান আল্লাহর কুরআনে পাও সেই বিধান কুরআন থেকেই গ্রহণ করো। আর যে বলেছেন আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো, এর মর্ম হলো ইসলামের যে বিধান তোমরা কুরআনে পেলে না কিন্তু রাসূলের হাদিসে যদি পাও তাহলে সেই বিধান রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। প্রথমটার উদাহরণ রমজান মাসের রোজা ফরজ, আর দ্বিতীয়টার উদাহরণ কোন রমজানে কত রোজা ফরজ। এরপরে যে আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, এর মর্ম হলো ইসলামের যে বিধান তোমরা সরাসরি কোরআনেও পাও না সরাসরি হাদিসেও পাও না, এমন বিষয় যদি, এমন বিধান যদি উম্মতের ইজমায় পাও তাহলে ইসলামের সেই বিধানটা উম্মতের ইজমাত থেকেই গ্রহণ করো। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম। রাসূল বলেন আমার উম্মত ঐক্যবদ্ধভাবে যে বিষয়ের সরাসরি সমাধান কোরআনে পাওয়া গেল না, যে বিষয়ের সরাসরি সমাধান হাদিসে পাওয়া গেল না, সেই বিষয়ে কোরআন হাদিসের আলোকে ইজতিহাদ করে আমার উম্মত ঐক্যবদ্ধভাবে যে সমাধান নূতনভাবে বের করবে ঐক্যবদ্ধ সমাধানটাই আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। এটাকে আল্লাহ রাসূল উম্মতের ইজমা নামে আখ্যায়িত করেছেন। বুঝে থাকলে বলুন ইসলামের সব বিধান শুধু কোরআনে আর হাদিসে পাওয়া যায় না, কিছু বিধান উম্মতের ইজমায় পাওয়া যায়। এর উদাহরণ, উদাহরণ বোঝার জন্য ইজমার তিনটা স্তর বুঝতে হবে। আমার স্বাস্থ্য মানাচ্ছে না কিন্তু আপনারা ধৈর্যের সাথে কিছুক্ষণ শুনতে প্রস্তুত আছেন যদি বলেন তাহলে আমি স্বাস্থ্যের ভর প্রেশার দিয়েই বিষয়টা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। উম্মতের ইজমা এমন একটা জিনিস, সরাসরি এই কথাটা আল্লাহ কোরআনে বলেননি, সরাসরি রাসূল তার হাদিসে বলেননি, কিন্তু আল্লাহ তার কোরআনে এবং রাসূল তার হাদিসে এই জাতীয় বিষয়ের সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন। তোমরা গবেষণা করে সমাধান বের করো, যদি তোমরা ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারো ভবিষ্যতে সমাধান বের করবে তোমরা, কিন্তু আমি আল্লাহ রাসূল বলেন আমি অগ্রিম সমর্থন দিয়া গেলাম তোমাদের বের করা সমাধানটাই আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। এই রকম উম্মতের ঐক্যবদ্ধ সমাধানের নাম রাসূল নাম দিয়েছেন উম্মতের ইজমা। উম্মতের এই ইজমার তিনটা স্তর আছে, একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা, একটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা, একটা হলো যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। আমার কথা বুঝে থাকলে বলুন ইজমার স্তর কথা তিনটা। প্রথম ইজমা হলো সাহাবায়ে কেরামের, দ্বিতীয় ইজমা হলো মুস্তাহিদ ইমামগণের, তৃতীয় ইজমা হলো যুগশ্রেষ্ঠ আলেমগণের। তিনটা ইজমার তিনটা বৈশিষ্ট্য আছে। সাহাবায়ে কেরামের ইজমার বৈশিষ্ট্য হলো যেই ব্যাপারে সাহাবাগণ ঐক্যবদ্ধ সমাধান বের করে দিয়েছেন সেই ব্যাপারে কোনো মজহাবের ইমামেরও দ্বিমত করার অধিকার থাকে না, যেমন খেলাফতে আমিরে। সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সমাধান দিয়েছেন, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। আপনারা কি বিশ্বাস করেন আবু বকর রাসূলের প্রথম অযোগ্য খলিফা না যোগ্য খলিফা? এই বিধানটা পেলেন কোথায়? সাহাবাদের ইজমায়। বিধানটা পেলাম কোথায়? সাহাবাদের ইজমায়। ইমাম আবু হানিফার দ্বিমত নেই, সাহাবাদের ইজমার ব্যাপারে কোনো মজহাবের ইমামের দ্বিমত করার অধিকার নাই। আমার কথা বুঝে থাকলে বলুন তো আবু হানিফার দ্বিমত নাই কেন? দ্বিমত করার অধিকারই নেই। ইমাম শাফির দ্বিমত নাই কেন? দ্বিমত করার অধিকারই নাই। ইমাম মালিকের দ্বিমত নাই কেন? দ্বিমত করার অধিকারই নাই। ইমাম আহমদ বিন হাম্বলের দ্বিমত নাই কেন? সাহাবাদের ইজমা হয়েছে, আর কারো দ্বিমত করার অধিকার নাই। দ্বিতীয় শ্রেণীর ইজমা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা। এর উদাহরণ চার মজাবের চার ইমাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন
তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। সুতরাং কেউ যদি বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত, এরা উম্মতের ইজমা মানে না, এরা বাতিল। আছে না কেউ 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 বলে কিনা আমাদের সমাজে যে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত, এদের কথাটা কিসের বিরুদ্ধে? উম্মতের ইজমার বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? উম্মতের ইজমার বিরুদ্ধে, এরা বাতিল। হানাফি মাযহাবেও তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, শাফি মাযহাবেও তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, মালিকি মাযহাবেও তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, হাম্বলি মাযহাবেও তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। যেই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন, এই ব্যাপারে দ্বিমত করার অধিকার দুনিয়ার কোনো আলেমের নাই, দুনিয়ার কোনো আলেমের নাই। আর যেই ব্যাপারে যুগশ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন, সেই ব্যাপারে আলেম ছাড়া আর কারো দ্বিমত করার অধিকার নাই। যেমন আজানে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, ওয়াজ মাহফিলে মাইকের ব্যবহার জায়েজ না নাজায়েজ, বর্তমান দুনিয়ার যুগশ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন জায়েজ। সুতরাং যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার নাই। আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, ইমাম রাজি লেখেন এর অর্থ হলো উম্মতের ইজমার মধ্যে যে বিধান তোমরা পাবে এটাও ইসলামের বিধান বলে গণ্য হবে। সুতরাং ইসলামের যে বিধান কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো, যেই বিধান হাদিসে পাও সেই বিধান হাদিস থেকে গ্রহণ করো, যেই বিধান উম্মতের ইজমায় পাও সেই বিধান উম্মতের ইজমার থেকে গ্রহণ করো। আর যদি নব উদ্ভূত কোনো সমস্যার সমাধান মুস্তাহিদগণ বের করতে গিয়ে ঐক্যবদ্ধ সমাধান নয়, ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, তাহলে এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানকে পরিভাষাগতভাবে মজহাব বলা হয়। কি বলা হয়? মজহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে মজহাবের দিকে ইঙ্গিত করে বলেন ফাইন তানাযাতুম ফি শাইইন, ইমাম রাজি লেখেন এর অর্থ হলো ইসলামের যে বিধান কোরআনেও পেলে না হাদিসেও পেলে না উম্মতের ইজমায়ও পেলে না, এই বিধান যদি কোনো ইমামের মজহাবে পাও তাহলে ওই বিধানটা মজহাব থেকেই গ্রহণ করো। যেমন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে গিয়েছিলেন মাত্র 3 দিন। কতদিন? 3 দিন। তৃতীয় দিনে মুসল্লির সংখ্যা এত বেশি পরিমাণ বাড়লো মসজিদে স্থান সংকুলন হলো না। পরের দিন থেকে আল্লাহ রাসূল আর কোনোদিন তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে যাননি। এই অবস্থায় রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলুন তো তারাবির নামাজ জমাতে পড়তে পড়তে রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, না তারাবির নামাজ এর জন্য জমাতে না গিয়েই রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছেন? হ্যাঁ, রাসূলের জিন্দেগির শেষ আমল তারাবির নামাজে জমাতে পড়ার জন্য মসজিদে না যাওয়া ছিল রাসূলের জীবনের শেষ আমল। জমাতে না যাওয়া ছিল রাসূলের জীবনের শেষ আমল। এই জন্য রসুলের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রসুলের প্রথম খলিফা হলেন, কিন্তু তিনিও কোনোদিন তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে যাননি। মন গড়াভাবে না রসুলের জীবনের শেষ আমলের অনুসরণে, রসুলের জীবনের শেষ আমলের অনুসরণে জমাতে না যাওয়াটা আবু বকরের মজহাব, জমাতে না যাওয়াটা আবু বকরের মজহাব। হাদিস বিরোধী না হাজির হাদিসের অনুসরণে, হাদিসের অনুসরণে আবু বকরের ইন্তেকালের পরে উমর খলিফা হলেন, তিনি বলেন রসুল জমাতে যাননি শেষ পর্যন্ত, কথা ঠিক আছে, কিন্তু কেন যাননি তার কারণও হাদিসে বর্ণিত আছে, বর্তমানে সেই কারণ নাই আমরা যাব। কারণ কি? কারণ হলো রসুল বলেছেন আমি তৃতীয় দিন দেখলাম তোমাদের পারে তাহলে সে আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবে, আর আমি যদি রেগুলার যাই না আল্লাহ ওয়াজিবও করবেন না, অগত্যা তোমরা কোনোদিন যেতে না পারলে আল্লাহ তোমাদেরকে গুনাহগার বানাবেন না, তোমাদেরকে গুনাহ থেকে বাঁচাবার জন্য আমি রেগুলার গেলাম। উমর বলেন এখন রসুল দুনিয়াতে নেই,
এখন আমরা রেগুলার তারাবির নামাজ জমাতে পড়লেও আর ওয়াজিব হওয়ার সম্ভাবনা নাই, কাজে আমরা রেগুলার তারাবির নামাজ জমাতের সাথে পড়ব। তারাবির নামাজ প্রত্যেক দিন জমাতের সাথে পড়ার ব্যবস্থা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চালু করলেন, এটা কার মজা? তারাবির নামাজ জমাতে পড়ার জন্য রেগুলার মসজিদে না যাওয়া কার মজা ছিল, আর রেগুলার মসজিদে যাওয়া কার মজা? সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দুই খলিফার দুইটা মজাব ছিল, কথা বুঝে আসছো কিনা? প্রথম দুই খলিফার দুইটা মজাব ছিল, দুইজনের একই সিদ্ধান্ত না ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত? মুস্তাহিদগণের ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত হলে এক একটা সিদ্ধান্তকে এক একটা মজাব বলা হয়। এই এই বিষয়টা আপনাদের বুঝতে যদি একটু কঠিন হয় একটা সহজ উদাহরণ দিয়ে শুনুন। আল্লাহর রাসূল সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজের রাত্রে সাতাশ মানের উপরে জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে গিয়েছিলেন, আল্লাহর সাথে সাক্ষাতে কথাবার্তা বলেছিলেন, কিন্তু আল্লাহকে দেখেছেন কিনা এই কথা সুস্পষ্টভাবে হাদিসে উল্লেখ নাই, কোরআনে উল্লেখ নাই। তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইস্তিহাদ করে সমাধান বের করলেন যে মেরাজের রাত্রে রসুল যখন আল্লাহর সাথে কথা বলছিলেন তখন অন্তর চোখে আল্লাহকে দেখেছিলেন, চর্ম চোখে নয়, এটা আয়েশার মজা। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইস্তিহাদ করে সমাধান বের করলেন যে রসুল মেরাজের রাত্রে আল্লাহর সাথে যখন কথা বলেছিলেন তখন চর্ম চোখেই আল্লাহকে দেখেছিলেন। আয়েশার মজাব কি? অন্তর চোখে দেখেছিলেন। ইবনে আব্বাসের মজাব কি? চর্ম চোখে দেখেছিলেন। এটাকে উম্মতের ইজমা বলা হয়, এক একজন মুস্তাহিদের এক একটা মজহাব বলা হয়, এক একজন মুস্তাহিদের এক একটা মজহাব বলা হয়। ইমাম রাজি বলেন ইসলামের বিধিবিধান পাওয়ার এই হলো চারটা দলিল। এক নম্বর দলিল কোরআন, দুই নম্বর দলিল হাদিস, তিন নম্বর দলিল উম্মতের ইজমা, চার নম্বর দলিল ইমামগণের মজহাব, চার নম্বর দলিল ইমামগণের মজহাব। সুতরাং ইসলামের নামে যে যে আমল করবে এটার দলিল যদি কোরআনে না থাকে, এটার দলিল যদি হাদিসে না থাকে, এর দলিল যদি উম্মতের ইজমায় পাওয়া না যায়, এর দলিল যদি কোনো ইমামের মজহাবে না পাওয়া যায়, তাহলে সেও বাতিল, সে আমলগত বেদাতি। আমি অনেক লম্বা করে বেশ ব্যাপারটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। বাতিল তিন দল, একদল বাতিল কাফির যেমন কাদিয়ান, আর একদল বাতিল আকিদাগত বেদাতি, আর একদল বাতিল আকিদাগত বেদাতি, আর একদল বাতিল আমলগত বেদাতি। কাফির বাতিল কারা? যারা সরাসরি ছয় কথার কোনো কথা অমান্য করে, এই বাতিল কাফির। আকিদাগত বাতিল কারা? যারা ছয় কথার ছয় কথা বিশ্বাস করে কিন্তু সহি ব্যাখ্যা মতে নয়, মন গড়া ব্যাখ্যা মতে। আমলগত বাতিল কারা? যারা ইসলামের নামে এমন কাজ করে যেই কাজের দলিল কোরআনে নাই, যেই কাজের দলিল হাদিসে নাই, যেই কাজের দলিল উম্মতের ইজমায় নাই, যেই কাজের দলিল ইমামগণের মাযহাবে নাই, এই চার ঠিকানায় যেই কাজ নাই, এমন কাজ যারা করে এরাও বাতিল। কেমন বাতিল? আমলগত বাতিল। এর উদাহরণ দিয়ে কথা শেষ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের পরে, আজানের যে দোয়া আছে এই দোয়ার আগে দুরূদ শরীফ পড়া শিক্ষা দিয়েছেন। সুতরাং যেমন ভাবে নামাজ শেষে দুরূদ পড়া নবীর তরিকায় আছে, নামাজের শুরুতে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় নাই। যদি কেউ নামাজের শুরুতে দুরূদ পড়ে বেদাত হবে, সে হবে আমলগত বাতিল। তেমনিভাবে আজান শেষে দুরূদ পড়া নবীর তরিকায় আছে, আজান শুরু করার আগে দুরূদ পড়া নবীর তরিকায় নাই। আজান শুরু করার আগে দুরূদ পড়া না কোরআনের আয়াতে আছে, না নবীর কোনো হাদিসে আছে, না উম্মতের ইজমায় আছে, না চার মজাবের কোনো মজাবে আছে। সুতরাং আজানের আগে দুরূদ পড়াটা মন গড়া পদ্ধতি, এইটা যারা করে এরা আকি আমলগত বাতিল। আমি কি আপনাদেরকে হক বাতিলের পার্থক্যটা বুঝাতে পারলাম? এক নম্বর হক হইল যারা ছয় কথা বিশ্বাস করে, দুই নম্বর হক হইল যারা ছয় কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে, তিন নম্বর হক হলো যারা চার দলিলের কোন দলিল দ্বারা প্রমাণিত হওয়ার কারণে আমল করে।
এই দল সর্বযুগেই হক, এই দলের প্রচার যারা করেন, এই এই হক যারা বলেন, এই হক যারা মেনে চলেন, তারাই হকপন্থী আলেম। আর যারা ছয় কথা বিশ্বাস করে না, এরা প্রথম প্রকারের বাতিল। যারা ছয় কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো, এরা দ্বিতীয় প্রকারের বাতিল। যারা এমন আমল করে যেই আমল এই চার দলিল দ্বারা প্রমাণিত নয়, এরা আমলগত বাতিল। এই তিন প্রকার বাতিল, এই হইল তিন প্রকার বাতিল। আর এই তিন প্রকার বাতিল থেকে যারা সর্বযুগে বিরত থাকেন, তাদেরকেই হক দল বলা হয়, তাদেরকেই রসুল হাদিস শরীফে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন, তাদেরকেই রসুল জান্নাতি মুসলমান বলেছেন। এই দলের আলেমগণকেই হক্কানি উলামা বলা হয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সকল প্রকার বাতিল পরিহার করে, তিন প্রকার বাতিল পরিহার করে সব ক্ষেত্রেই হক্কানি উলামায়ে কেরামের নির্দেশমতো আকীদা পোষণ করার, আমল পোষণ করার, নির্ধারিত নবীর তরিকা মতো আমল করে জাহান্নাম থেকে বাঁচার, জান্নাত লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের কর্মসূচি ঘোষণা করেন। যারা দুয়াতে শরীক হবেন বসা থাকুন। আস্তাগফিরুল্লাহ দুরুশরীফ। ইয়া আল্লাহ, এই মুবারক সম্মেলনকে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এর উসিলায় আমাদের জিন্দেগানকে হেদায়ত করুন, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ, কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হলো আমাদেরকে বুঝার এবং জীবনে আমল করার, পালন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, যারা যত আশা নিয়ে হাত উঠাইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ আর সালাম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার।